গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো তোমাদের সবাইকে জানাই শুভ ছট পূজার প্রীতিও শুভেচ্ছা। দুর্গা পূজা, কালী পূজা তো সব কিছু শেষ হয়ে গেল, তো এবার এসে গেছে ছট পূজার পালা। তো আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মানে গঙ্গারামপুর শহরের ছট পূজার আয়োজন করা হয়, তো সেইখানে যাব ব্লগ ভিডিও করতে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আর অনেক অনেক মজা হতে চলেছে। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি ছট পূজা দেখার জন্য। তো এই ফার্স্ট টাইম ছট পূজা দেখতে পাচ্ছি, যেহেতু মানে আমরা যেহেতু ছট পূজা করি না। সো গাইস, আমরা এবার নৌকা করে ওই পাড়ে যাবো, এবং ওই পাড়ের যে ছট পূজাগুলো রয়েছে তো সেগুলো দেখাবো। তো অবশ্যই দেখো যে আমরা এখন নৌকা করে পার হচ্ছি, তো নদী পার করে ওই পাড়ে যাবো। তো তারপর তোমাদেরকে ওখানে যে পূজার যে প্রচেষ্টা রয়েছে তো সব সব কিছু দেখাবো। ঠিক আছে, আমরা সোজাসুজি নৌকা দিয়ে পার করে আমরা এবার এসেছি গঙ্গারামপুর হাই রোডের যে বড় বাজারটি রয়েছে, এবং যেখানে দোপা ঘাটের যে ছট পূজার যে গেটটা রয়েছে এবং সেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এবার আমরা সেই গেট দিয়ে দোপা ঘাটের যেখানে পূজা হয়, ছট পূজা হয়, তো সেখানে যাব। তো অবশ্যই চলো তাহলে যাওয়া যাক সেই গেট দিয়ে দোপা ঘাটের। সো আমরা গঙ্গারামপুর বড় বাজারের যে ধোপা ঘাটের যে নৌকা ধোপা ঘাটের যে গেটটা রয়েছে, এখানে ছট পূজার গেটটা করা রয়েছে, সেই গেট দিয়ে আমরা এবার ভিতরে প্রবেশ করলাম। এবং ধোপা ঘাট পাড়ে রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় এই ছট পূজা দেখার জন্য এবং এই ছট পূজা করার জন্য। তো এদিকে আরও অনেক কিছু রয়েছে, এদিকে পূজা করা হয়েছে, তো সমস্ত কিছু দেখাবো। তো চলো তাহলে দেখে নেওয়া যায় ধোপা ঘাট পাড়ের যে ছট পূজার যে আয়োজনগুলো করা হয়েছে, কীভাবে করা হয়েছে, চলো তাহলে সেগুলো দেখানো হয়। গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে এদিকে সবাই ধোপা ঘাট পাড়ের উপরে ছট পূজা করার জন্য সবাই কুলোতে করে ডালিতে করে সব ফলমূল এবং পূজার যে সামগ্রী রয়েছে তো সমস্ত কিছু এই ঘাট পাড়ে নিয়ে এসে বসে আছে, প্রদীপ জ্বালিয়ে বসে আছে। এবং এই যে ঝুড়িতে করে ডালিতে করে বা কুলোতে করে যে ফলমূলগুলো নিয়ে রাখা হয়েছে, তো সেগুলো তারা সন্ধে সাতটায় মানে রাত সাতটার দিকে তারা সেই ফলমূলগুলো নিয়ে বাড়িতে যাবে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক এই ঘাট পাড়ের যে পূজার সামগ্রীগুলো।
খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এই ধোপাঘাটটি, যা আমাদের গঙ্গারামপুরের বড় বাজার অবস্থিত। এবার তোমরা দেখতে পাচ্ছ যে সন্ধ্যে 7টা বেজে গেছে, তো সবাই যার যার যে পুজোর সামগ্রীগুলো ছিল তো তারা সমস্ত কিছু তাদের মাথায় করে নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে। চলো তাহলে দেখে নেওয়া যাক এবার ছট পূজার যে প্রথম রাত্রের যে প্রথম সন্ধ্যার যে পূজার যে পর্বটা তা এখন শেষ হয়ে গেল, মানে তারা তোমরা দেখতে পেলে যে গঙ্গারামপুর শহরের বড় বাজারের যে ধোপাঘাটটি রয়েছে যেখানে ছট পূজার আয়োজন করা হয়েছে সেখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এবার ছট পূজার যে প্রথম দিনের যে প্রথম সন্ধ্যার যে পর্বটি ছিল তা শেষ হয়ে গেল। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করা যাক, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং শেয়ার করে দাও বন্ধুদেরকে, আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট।